আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন, আপনাদের দোয়াতে আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই অনেক ভালো আছি। চলে আসলাম আর একটি নতুন ব্লগে। তো পাঁচ দিন হয়ে গেছে ঝড় বৃষ্টি শেষ হয়েছে। ঝড় বৃষ্টির পরে যেই অবস্থা ছিল তা তো আপনারা কম বেশি দেখছেনই। তো ঘরের কাজ আরও তাড়াতাড়ি হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু ঝড়ের কারণে তাড়াতাড়ি হয় না। তো ফাইনালি আজকে হলো ভাইয়া কাজ শুরু করছে। ছোট ভাই হলো সব ধরনের কাজ করে ঘরে। তো বাবা হলো কালকে চাল বাঁধছে, কালকে না পরশু দিন চাল বাঁধছে। তো চালটা এইভাবেই ছিল। তো চালের আরও কিছু কাজ আছে, সেটা চাল দাঁড়া করাইবো, তারপরে হলো করতে পারবে। তো এই জন্য হলো চাচা ভাই সবাই মিলে আসছে, চালটা দাঁড়া করাবে, আর চালের যে কাজ আছে বাকি ওই কাজটা করবে। তো এটা সরাইলেই ভাইয়া ওই পহর দেওয়ার যে যে জায়গা আমি ওই কর্নার আর এইটা রাখছি কন্ডি, এটা আব্বা কালকে করছে, আমি কি দেখছি। আর আজকে এসে এটা সরাই দেন, এটি ঝাড়ু ঝুড়ু দিয়া দিই একবারে, তখন চাল বের করলাম, চাল রাখছো ই করে দেন। আর আব্বা তো এটা কালকে করছে, জিলাপি গাছ আর যেটা নোনা ফল গাছ না, পানি তো দেয় নাকি, বাবা হলো সকাল সকাল একটা ইলিশ মাছ ছিল, তো এই তাজা ইলিশ হলো এই যে ভাসতেছে মা, সকালে নাস্তা করব। অনেক বেশি ক্লান্ত লাগতেছে, ভালো লাগতেছে না, আজকে অনেক কাজ তারপর ভালো লাগতেছে না। তো খাওয়া দাওয়া করে দেখবো আসলে ভালো লাগে কিনা, আজকে অনেক কাজ করতে হবে, এই টেনশনে হয়তো ভালো লাগতেছে না। আর এখানে হলো ভাবি হলো ভর্তা বানাইতেছে, ইলিশ মাছের কানসা ভর্তা। এ কই যাস, কই যাস? আর আজকে এখন পর্যন্ত আমার মামনিটাকে দেখাই নাই। আব্দিয়া আব্দিয়া অনেক চালাক হয়ে গেছে, আমি এদিক ওদিক গেলে আমার পিছনে পিছনে চলে যায়, সাহস হয়ে গেছে, এইবারে ওই বাড়ি সব চিনে। আব্দিয়া তুমি কি করো? এই মেয়ে কই রে,
কই রে এটা কই 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 হ্যাঁ কই এটা কে দা কি এটা কি আছে কি আছে কি আছে দা রাবাট রাবাট তুমি কেমন আছো মো ভালো আছো কি শৈল আপ দিয়ে আছে গেডি গেডি কাজ করে আছে রাগ করে ই করে সব কিছু গেডি কাজ করে করে কেউ কিছু কইলে আছে গেডি কাজ করে লাই এনে কি ইচ্ছে 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 এই যে এমন এমন গেডি কাজ করে গেডি কাজ করে দম কায় কচ 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 না খেলো তুমি খেলো সকালবেলা নুডলস খাওয়াই দিছি এখন এগুলো আপ দিয়ে ভাত খাওয়াবো মাছ দিয়ে ভাত খাওয়ায় একটু এনার্জি করে দেবো কারণ কালকে থেকে ভাত খায় না ভাত খুব কম খায় আপ দিয়ে আর অনেক বেশি ডিস্টার্ব করে এখন খাওয়া দাওয়া করে না কিছু না কোবাস হেরা ইচ্ছা করে এটা করলো হয়ে দেখছেন কালকে হেরা কইছে না কালকে কইছে না টাকাটা খুশি দিতেছে যে টাকাটা নেয় নাকি আর আজকে বদলি নেওয়া হলো হেরা হয়েছে ইচ্ছা করে গ্যাঞ্জাম করতে হ্যাঁ কত হয়েছে এখান থেকে এখানে কত হয়েছে গাছ আমরা দিই নাকি হের পর এখান থেকে কোনো পাইবো না তো এলাকা থেকে গাছ ছাড়াই যাইব এই লাগা গ্যাঞ্জাম করা হইলে ওরা গাছ নিব বুঝছো কাহিনী সেটা আবদিয়া বেজাল লাগলো না ইচ্ছা করে করছে ইচ্ছা করে এই আমার সকালে নাস্তা আপনি আসো দেখতে পাচ্ছেন সাদিয়া হলো আসলো আর আমি হলো ঘুমাইছিলাম শরীরটা খুবই খারাপ লাগতেছে সকালবেলা তো আমি কাজ করছি এইটা পুরো ঝাড়ু ঝুড়ু দিয়ে গেছি হঠাৎ করে হলো আমার ভালো লাগতেছে না অসুস্থ ওই লাগতেছে তো ও হলো উঠাইলো সাদিয়া এসে উঠাইলো উঠানোর পরে মা হলো ডাকতেছে বলতেছে ভিটায় আসো ওইখানে কাজ আছে আজকে তো প্রায় অনেক কাজ করার কথা ছিল কিন্তু আজকে যখন আমি বলি না বেশি কাজ করুন তখনই আমার অবস্থা খারাপ হয়ে যাবে মনে হয় তো আজকে আমি সকাল সকালে আমি নিজেকে খুশি যে আজকে অনেক কাজকর্ম হয়তো এই কারণে এরকম হয়েছে মানে আমি এখন কোনো কাজ ধরতে পারতেছি না শরীরে একটু শক্তি নাই অনেক বেশি ক্লান্ত হয়েছি বুঝতেছি না কেন এরকম হইতেছে তো এই চাল হলো এই ছিল উল্টাইলাম এখন এটার মধ্যে যে এগুলা বানতেছে আজকে এটা উঠাই দিব হ্যাঁ কইতেছে তো ফল গাছ লাগাবো কিন্তু বাড়ির তো উড়ানো না ঘরেই উড়ানো না এক মাস হয়ে যাবে ঘরেই উড়াইতেছি তারপরে জায়গা বুঝিয়া যে গাছে লাগানো যায় ওই গাছে লাগামো আমি নিজে তো ইয়ে গেলাম গা আজকে অনেক কাম করার কথা ছিল আমি কইরা দিলে শুন ভাইয়া করবো বুঝছ না হ্যাঁ থাকতে না আজকে আমি দেখ অবস্থা খারাপ হয়ে গেছে আমি মনে কর নর্তারি না বিরক্ত লাগতেছে মানে কেমন লাগতেছে গা বুঝতেছি না অস্থির লাগতেছে
তো কতদিন হয়ে গেছে গাপ গুনলে কতদিন 15 দিন হয়ে গেছে না এমনই রে বাড়ি এত সোজা না তেলে জানা অনেক দিন হয়ে গেছে গাপ নিজে ক্লান্ত হয়ে গেছে কাজে এত সময় কি লাগে লাগতেছে আমার ওনাকে ভাই আর একা একা করতেছে বাবা আর ভাইয়া মিলা সবাই ধরলে তো লাইব্রেরি গিতো না আর ওই ওই পাশে যে বাসায় না রাখছিলাম যে ওই বাসগুলো হলো পানির মধ্যে কাদার মধ্যে পড়ে গেছিল কারণ তুফানে যত ঝড় বৃষ্টি যত পানি সবাই বাসের মধ্যে পড়ে গেছে দাও দাও আনছি এম্মা দাও আনছো আনতাছি নিয়ে আসি কাজ করি নাইলে আমি হেনে পড়ে যাবো হলো প্রচুর পরিমাণ রোদ রোদও তাকান আহারে বাড়ি ঘর ভেঙে গেল নি দাম করে উঠছে ঘর ভেঙে গেল কি যে ক্ষতি যে হইলো এবার ঝড়ে আর অনেক বছর পরে ঝড় দেখলাম আমি তো মনে হয় প্রায় অনেক বছর হয়ে গেছে আমাদের এখানে আগে প্রায় প্রায় ঝড় হইতো তো আমার মনে আছে আমি যখন নতুন ব্লগিং শুরু করি তখন একবার ঝড় আসছিল এখানে বাসসব পড়ে গেছিল সাদিয়া যেখানে দাঁড়িয়ে আছে ওই সোজায় বাসসব ছিল পড়ে গেছিল এরপরে আজ পর্যন্ত মানে কোনো ঝড় আসে নাই দেখি নাই মানে হালকা বৃষ্টি ওটা তো হয় হালকা বাতাস হয় আরে এই ঝড়টা অনেক বেশি হয়েছে কে ফোন দিছে মাসুদ তুমি আবার খুঁজছো তোমার গেঞ্জি কো এমন কে উদাম গাই কে তোমার নাম কইতাছো তোমার নাম আর কত তোমার ক্ষুধা লাগে নাই আব্বু আইসক্রিম খাইবা আইসক্রিম খালে পেট ভরে যাইব গা হ্যাঁ আইসক্রিম কালকে বক্স রাখছে যাইয়া খাইয়াই ও আইসক্রিম বানাই রাখছি আমরা হে বক্স আইন না লগে লগে কারেন্ট নাই কিছু নাই ও আইসক্রিম বানাইতে লেগে পাগল আছে পরে রাতের বেলা বানাই দিছি সকাল বেলা দেখি ঘুম থুনুই টেই খাইতে আছে আমার আব্দি এম করছে ও দিন খাবি না খুব বসে যাই আইসক্রিম বানাইছি সকাল সকাল ভোর বেলা উঠে আইসক্রিম খাইবে আরে বান্দরে কোন ফিরে কইতে দেবে ওর মনে হয় রাত্রে ঘুমই হয় না আইসক্রিমের লেগে খুদা লাগতেছে কি মা যাও দাও গা দাঁড়াই দাঁড়াই দাও এখানেই দাও ওই টেবিল দে বাবু কি করে মিফতাহুল ঘুমাসতেছে ওই যে ভাবি জায়গায় কাজ করতেছে সাদিয়ার হলো টিকিট আইসা করছে সাদিয়া হলো যাইতেছে গা কারণ বেবি ছোট না ওরা ঘুম পাড়ায় থেকে ও আসছিল কিছুক্ষণের জন্য দেখা করতে তো আসলো এইখানে আসলো এসে দেখে গেল আমার ভালো লাগছে এলিকা রাখে দিয়েছি হ্যাঁ করি নাই কার তো এদিক দিয়ে হলো রাস্তা বানাইছি কেমন আছে এদিকে দেওয়া রাস্তা এখন এইটা যদি পরিষ্কার করে এই করে দেওয়া যায় তো সুন্দর হইব না
ওইটাই কালকে হয়েছে এই রাস্তা এই এই বাগান পরিষ্কার করছি, এই বাগানে অনেক ময়লা ছিল না, এই বাগান পরিষ্কার করছি। হ্যাঁ, এই বাগান পরিষ্কার কইরা এই যে হেন্দা যাতায়াতের রাস্তা বানাইছে। অনেক দাদা হাস না, কত বাঙ্গন ভালো হয়েছে না। কালকে দিন বেড়ে এই কামে করছি, কাছের গোড়া পরিষ্কার করছি আর এ করছি। এই রোদের আজকে ওর অতিরিক্ত রোদ উঠছে, এই রোদের কারণে হয়তো মনে হয় আমার খারাপ লাগতেছে বেশি, ক্লান্ত লাগতেছে অনেক। ওইটাই আমি মনে করি সকালবেলা দেখি মনে করি খুশি হয়ে গেছে যে সবাই মিলে আইছে, আর দে না এতটাও নাই ওই সকাল সকালেই যা আইস। আব্দে হলো আমার সাথে দুষ্টাম করতেছিল, মুখ দিয়ে গাড়ি বাজাতেছিল, এখন বাফ করে দিছে, ফোন দিছে না। আমি আবার কে জানো আব্দিয়া মানে ওই ভিটায় সকালে প্রায় দুই তিনবার যাওয়া হয়ে যায়, কিন্তু আজকে হলো একবারও যাওয়া হয় না তার, কারণ তাকে আজকে রেখে গেছি যাও মানে ওই সামনে পিঁপড়া পিঁপড়া দ্বারা আমি তোমার ই করতেছি। এই পিঁপড়া হলো আমার মেয়ের রাস্তা হলো আটকায় রাখছে, এই যে দেখাচ্ছি পিঁপড়া, যে আবদে হলে পিঁপড়ার কারণে আইসার থাইমে গেছে। তা মনে হয় কি আজকে ভালো না লাগার কিছু কারণ আছে, কারণ চার পাঁচ দিন হয়ে গেছে কোনো কাজ করি না, যেরকম বৃষ্টি গেছে তারপরে ই গেছে সব কিছু মিলে ওরকম পরিশ্রম করা হয় নাই, কারণ আমি ঘর বানানোর শুরু থেকে যে কাজ করা শুরু করছি, কয়েকদিন রেস্টে ছিলাম, এই জন্য হয়তো বেশি খারাপ লাগতেছে, কারণ কাজের উপরে থাকে কোনো অসুস্থ লাগে না, কাজ ছাড়া ছিলাম এই জন্য খারাপ লাগতেছে। সবাই আসছে চালি করব এই জন্য আসছে, এখন এটা করতে লোকজন লাগবে প্রচুর পরিমাণ, এত মানুষ পাম কই, এটা নিয়ে টেনশন আছে। আব্দু তুমি পারবা? হ্যাঁ, এটা কি দেখো তো, এই যে রোশেই করে আনছে ওই বাবা মা কি করে দেখছো মামার কত শক্তি, মামা গাছ কাটে কি করবো ওর যে এই পথ আহে নাই রাস্তা তুমি বুঝা চলার লেগে চলার লেগে বলো দে দিবেন মানুষ বলে রাখবেন ভালো গাছ কই, আপনি তো কইতেছেন কোন লবি গেছ না মা কে লবি গানে পাগলা বাড়ি না পাগলা গাছ।